আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে পঁচিশ পৃষ্ঠার দলগত কাজটির সমাধান দেখব প্রথমে চলো আমরা এই দলগত কাজটির নির্দেশনাটি দেখে নিই এখানে দলগত কাজটির বিষয়বস্তু হলো দক্ষতার পরিবর্তন সেলুন বা পার্লারে কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র ও কাজ বিশ্লেষণ করো নিচের ছকটি পর্যবেক্ষণ করা এবং উদাহরণটি বিবেচনায় নিয়ে দেখো আর কি কি পরিবর্তন যুক্ত করা যায় এরপর তোমাদের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও এবং উক্ত ক্ষেত্রে কাজের ধরন ও দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করো এখানে ছকটিতে সেলুন বা পার্লার কর্মীর কাজের ধরন পরিবর্তন এবং দক্ষতার পরিবর্তনগুলো উল্লেখ করা আছে আমাদেরকে এই কাজের ধরন ও দক্ষতার পরিবর্তনগুলো বিবেচনায় নিয়ে নিচের ঘরে আরেকটি পেশার পরিবর্তন সম্পর্কে উল্লেখ করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন প্রথমে আমরা দেখি তোমাদের বইয়ে যে পেশাটির নাম ছিল এটি হলো সেলুন বা পার্লার কর্মী এই পেশাটিতে কাজের ধরনের পরিবর্তনগুলো হলো বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার যেমন ট্রিমার স্টিম মেশিন ইত্যাদি এরপর বিভিন্ন প্রসাধনীর ব্যবহার যেমন হেয়ার ইমপ্ল্যান্ট হেয়ার এক্সটেনশন ইত্যাদি উন্নত দেশে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার করে সেবা প্রদান এরপর এই পেশাটিতে দক্ষতার পরিবর্তনগুলো হলো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করার দক্ষতা বিভিন্ন প্রসাধনী সম্পর্কে জ্ঞান সঠিকভাবে প্রয়োগের দক্ষতা এরপর মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে দক্ষতা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিত্য নতুন হেয়ার স্টাইল হেয়ার সেটিং উন্নয়ন সংক্রান্ত দক্ষতা এরপর আমি তোমাদেরকে একটি নমুনা পেশা হিসেবে দিয়েছি দোকানদার এই পেশাটিতে কাজের ধরনের পরিবর্তনগুলো হলো বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন ভেন্ডিং মেশিন কফি বা চা মেশিন বারকোড স্ক্যানার ক্রেডিট কার্ড টার্মিনাল ইত্যাদি বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার যেমন টালি খাতা মোবাইল ব্যাংকিং ইত্যাদি ব্যবহার করে সেবা প্রদান নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এবং কম্পিউটারের ব্যবহার আর এই পেশাটিতে দক্ষতার পরিবর্তনগুলো হলো আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করার দক্ষতা মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রয় করা হয় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই কেসটি নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো